السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. প্রশংসা মাতে রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়া করেছেন এবং যিনি আমাদেরকে তার রাসূলের আনুগত্য করার আদেশ প্রদান করেছেন, অনুসরণ অনুকরণ করতে বলেছেন যে রব্বুল আলামিন, তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন আদর্শবান ব্যক্তি এবং যিনার অনুসরণ অনুকরণ করলে আমাদের জন্য রয়েছে জান্নাত। সে নবীর প্রতি অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত করল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারিক আলে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র মানুষকে হেদায়েতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাম ছিলেন আমাদের জন্য আদর্শবান ব্যক্তি, তিনি হচ্ছেন উত্তম আদর্শ। তিনার অনুসরণ করতে হবে, তিনাকে অনুকরণ করতে হবে। তিনি যেইভাবে যে কাজগুলি করেছেন সেইভাবে করলে আমরা তিনাকে পূর্ণভাবে অনুকরণ করতে পারব। এবং কোরআনুল করিমের বহু আয়াতে রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছেন। তিনি আমাদেরকে তার নবীর আনুগত্য করতে বলছেন, তিনি অনুসরণ করতে বলছেন। এবং প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের যে উসওয়াই হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই বা নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারা আল্লাহ কাসীরা, তাদের জন্য যারা আল্লাহ পরকাল প্রত্যাশী এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তাহলে যারা আল্লাহর প্রত্যাশী, আল্লাহর দিদার লাভ করতে চায়, যারা পরকালের প্রতি আশা রাখে এবং যারা রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। আমরা উম্মতে মুহাম্মাদি আমাদেরকে অনুসরণ করতে একমাত্র প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং রব্বুল আলামিন এই মর্মে বহু আয়াতে কথা বলেছেন। যেমন একটি সূরাতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে তার আনুগত্য করতে বলছেন এবং প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ করতে বলছেন। আরেকটি আয়াত রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আর তিনি যা থেকে নিষেধ করেন তা বর্জন কর। এরকম বহু আয়াত আছে যে আয়াতগুলি প্রমাণ করে যে আমাকে আপনাকে একমাত্র অনুসরণ অনুকরণ করতে হবে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্য করলে, অনুসরণ অনুকরণ করলে এতে আমাদের জন্য ইহকাল পরকালে বহু লাভ হয়েছে। আমি একটি হাদিস পরে আলোচনা শেষ করব, আর তা হচ্ছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করবে, অনুসরণ অনুকরণ করবে
সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুকরণ করবে না সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুতরাং জান্নাতে প্রবেশ হওয়ার উত্তম মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার অনুকরণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এইভাবে রয়েছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল উম্মতি يدخلون الجنه, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে সে ব্যক্তি নয় যে ব্যক্তি অস্বীকার করে। কালু ইয়া রাসূলুল্লাহ ওমাই ইয়াবা, সাহাবারা বলেন হে আল্লাহর রাসূল, কে আছে যে জান্নাতে যেতে অস্বীকার করে? কালা, তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুকরণ করবে, তাআত করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা অবাধ্য হবে সে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি নবীর অনুকরণ করবে সে ব্যক্তি আনুগত্য করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনুগত্য অনুকরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।